নমস্কার স্বাগত সবাইকে শুভ দীপাবলির আগাম অভিনন্দন সবাইকে জানিয়ে রাখলাম আর দুর্গা পুজোর শুভ বিজয়ের শুভেচ্ছা এই অনুষ্ঠানে কারণ ওয়ে অফ সাকসেস তো আজকে আর নতুন বলার কিছু নেই আমি নিজে ইন্ট্রোডাকশান দিতে গিয়ে ভাবি যে আমি বলবো কি কারণ সবথেকে বড়ো জ্বলন্ত প্রমাণ হচ্ছে মানুষ আর তারা টিভির ওপারে বসে আমাদের অনুষ্ঠান দেখেন তবে একটা কথা বলি যে যদি আপনি সমর্পণ করতে পারেন যদি আপনি নিজে বিশ্বাস করতে পারেন বিশ্বাসে অনেক দূর আপনি যেতে পারেন এবং সেটা পরবর্তীকালে পিছনে গিয়ে দেখবেন যে আপনি কি ছিলেন আর এখন কি হলেন এই তুলনাটা যদি মানুষ একবার করে ফেলতে পারেন যে আমি কি ছিলাম গতকাল আজকে আমি কি হলাম এবং আগামী দিনে আমার টার্গেট কি লক্ষ্য কি ওয়ে অফ সাকসেস এটাই তো সাকসেসের রাস্তা এটাই তো সাফল্যের রাস্তা এই সাফল্য তো মানুষ চান মানুষ চান কনসিস্টেন্ট সাফল্য দেখুন এই অনুষ্ঠান মানুষকে কনসিস্টেন্ট সাফল্য দিয়েছে নো গেমিক নো চটকদারি এমন কখনও এই অনুষ্ঠান থেকে বলা হয়নি যে আপনি আগামী কাল জিরো থেকে হিরো হবে তা নয় কনসিস্টেন্টলি প্রোগ্রেস এবং আপনি যেখানে যাবেন সেখানে দাঁড়িয়ে আপনি যদি পিছন ফিরে তাকান আপনি বুঝতে পারবেন ইউ উইল ইউ আর আ কিং অ্যান্ড ইউ উইল বি দ্য মোর পাওয়ারফুল কিং ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড কার জন্য হয়েছে এক এবং অন্যতম মানুষ সেটা হচ্ছে অভিশাস্ত্রী এক এবং অন্যতম উদাহরণ হচ্ছে অভিশাস্ত্রী আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে উদাহরণ সৃষ্টিকারী জ্যোতিষ উদাহরণ এক্সাম্পল মানুষ এক্সাম্পল দেন অভিধাকে দিয়ে কার ক্লায়েন্ট তুমি বুক ফুলিয়ে মানুষ বলতে পারেন আমি অভিশাস্ত্রী ক্লায়েন্ট দ্যাট ইজ হিজ অ্যাড্রেস এটাই তার পরিচয় এর থেকে আর বেশি কিচ্ছু দরকার নেই অবশ্যই দরকার আর একটা জিনিসের সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আপনাদের আশীর্বাদ যদি এই সমস্ত বিষয়গুলো থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গর মানুষ তাকিয়ে দেখবে এবং সমস্ত জটিলতা থেকে বের করার রাস্তা এই প্রোগ্রামই আপনাকে দেবে এই প্রোগ্রামই আপনাকে দেবে আমি স্বাগত জানাই অভিধাকে অভিধাকেও যুক্ত অভিধার পরিবার যারা আপনার ক্লায়েন্ট সবাইকে অবশ্যই একেডি গ্রুপের সমস্ত সমস্ত মেম্বারদেরকে শুভ বিজয় এবং আপনাদেরকেও শুভ বিজয় আন্তরিক শুভেচ্ছা রইল ব্যাপারটা হচ্ছে মানুষকে এই পুজো যাই হোক এবছরের পুজো হয়তো অতটাও মানে বাঙালি অতটাও চুটিয়ে বেরোয়নি বাট তাও তাও খুব একটা কমও বলা যায় না তবে একটা কথা বলি শুধু কি পুজোর আনন্দ কালী পুজোর আনন্দই আনন্দ সেটা তো নয় সারা জীবন আনন্দ করতে শিখুন এই সারা জীবন আনন্দ করবেন কিভাবে। আমাকে অনেক বছর আগে একজন জিজ্ঞেস করেছিলেন জানেন তো মানে আমার তখন কত বয়স হবে এই আঠারো উনিশ বছর বয়স হবে যে পুজোয় কেমন আনন্দ করলে তখন আমার স্ট্রাগল লাইফ চলছে আমি কি বললাম আনন্দ হয়েছে কিন্তু এরপর তো টেনশন চলে তা আনন্দ তিন চার দিন পাঁচ দিনের জন্য সীমাবদ্ধ নয় আনন্দটাকে সারা জীবন রাখার চেষ্টা করুন আমি একটাই কথা বলবো আপনাদেরকে যে ওভারঅল কেরিয়ার প্ল্যানিং জানবেন দু হাজার কুড়ি যা কিছু কেড়েছে মানুষের কাছ থেকে মানুষকে ঘরে বন্দি মানে মানুষ বুঝে গেছে যে যারা ক্রাইম করে জেলে চলে যায় তাদের জীবন কীরকম কঠিন এবং মানে যন্ত্রণার মানুষ সেটা এই কুড়ি সালে কুড়ি সাল মানুষকে বুঝিয়েছে যে নিজের ঘরে বসে চুপচাপ কাজকর্ম ছেড়ে দাও ঘরে বসে থাকো কারণ করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের জন্য বেরোনো যাবে না সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তা কুড়ি আপনাদের কাছ থেকে অনেক কিছু কেড়েছে কিন্তু জানবেন এর থেকে অনেক বেশি বেনিফিট দু হাজার একুশ সালে আপনাদের জন্য ওয়েট করছে কি কি ওয়েট করছে আর একুশ সাল পড়তে আর মাত্র আমাদের কাছে কয়েকটা দিন বলতে পারেন তাহলে এই একুশ সালে প্রস্তুতি কিভাবে করবেন আচ্ছা ডিটেল আলোচনা করবো কেউ আছেন একদম একদম কিন্তু তার আগে একটা কথা বলে দিই অভিধা বলেন যে আমার ক্লায়েন্টরা থাকা মানে এটা অভিধা হয়তো আমার থেকে ভালো বলবেন আমার ক্লায়েন্টদের কাছে শুধুমাত্র দীপাবলিতে ওই আলো জ্বালিয়ে বাড়ি সাজানো নয় তাদের কাছে সারা বছর দীপাবলি অবশ্যই এই আমাকে জাস্ট বলতে দিতে পারছিস যে এই লক্ষ্যে আমি এই যে কামিয়েগুছ সারা সারা মানে মানুষের জীবনের দীপাবলি হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি একটা জিনিস জানবেন জীবনে যদি দীপাবলির মতন আলোয় আলোকিত করতে হয় আপনার লাইফকে তাহলে একমাত্র দ্যাট ইজ ওন ফ্রেন্ড ইন ইয়োর লাইফ দ্যাট ইজ অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি এর থেকে বড় বন্ধু কেউ নেই ইনফিউচার এর থেকে বড় বন্ধু কেউ থাকবে না হ্যাঁ তবে কি এর অ্যাপ্লাইটা ঠিকঠাক মতো করতে হবে এই নয় যে তুমি এটা পড়ে নাও সবকিছু ঠিক হয়ে যাবে আমি বারবার এক কথা বলি বুঝতে হবে আপনার হ্যাঁ কিছু পড়িয়ে দিলাম তোমার সবকিছু হয়ে যাবে বা আপনার সবকিছু ঠিক হয়ে যাবে ব্যাপারটা এতটাও ইজি নয় যতটা ইজি মানুষ এটাকে ভাবে যতটা ইজি হয়তো অনেক অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে এই ব্যাপারটা এতটা ইজি ভাবে বুঝিয়ে দিয়েছেন আমি বলবো ব্যাপারটা এর দশ হাজার কোটি গুণ বেশি কঠিন কারণ একটা মানুষের লাইফ তৈরি করতে গেলে শুধু একটা রেমেডিয়াল গাইডলাইন বা দুটো রেমেডিয়াল গাইডলাইন যথেষ্ট নয় যথেষ্ট কি তাহলে যথেষ্ট রেমেডি তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রপার প্ল্যানিং প্রপার ওয়ে আপনার কোন রাস্তা আপনার পয়সা আছে আপনি কিনতে পারেন অডি কিনতে পারেন কিনতে পারেন কিনতেই পারেন না কেনার কিচ্ছু নেই কিন্তু আপনি যে রাস্তা দিয়ে মানে আপনি যে লক্ষ্যে গাড়িটা নিয়ে বেরোচ্ছেন সেই রাস্তাটা আপনি চেনেন তো নাহলে রাস্তা না চিনলে অডি মার্সিডিস নিয়েও কিছু করতে পারবেন না কেউ আছেন ফোনে আর আমি হাত মিলিয়ে আগে আমি বলে দিই আপনি প্ল্যানিং এর কথা বলছিলেন আমার রিকোয়েস্টেড আমার তরফ থেকে আজকে কেরিয়ার প্ল্যানিং কেরিয়ার প্ল্যানিং কে রয়েছেন ফোনে হ্যালো নমস্কার নমস্কার দাদা ভাই আপনাকে কে বলছেন আমি রায়গঞ্জ থেকে সুবীর পাল কথা বলছি। দরো শতপতি কোন আপনি 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 আগে দেখেছেন বা কোন আইডিয়া কোন অভিজ্ঞতা? না না দাদার অনুষ্ঠান তো देखी। হ্যাঁ সেটা কোনো কথা নাই কিন্তু দাদার আধারবাদে একটা বড় কাজ আমার মানে খুব ভালোভাবে সফল হয়েছে। দাদার ওহ ওহ মার্জনা করি আমি বুঝতে পারিনি আপনি পুরো নো ক্লায়েন্ট যে

তারপর এখন কেমন আছে ছেলে আপনি যখন এসেছিলেন তখন কি রেমেডি দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ রেমেডি দিয়েছিলাম আচ্ছা এখন কেমন আছে খুবই ভালো আছে কথাবার্তা শুনে আগে যেটা একদমই শুনতো না আচ্ছা শুনে বেশ আমি এটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে আপত্তি থাকলে আপনি বলবেন যে না বলবো না আমরা অনেক ক্ষেত্রেই প্রোগ্রাম করতে গিয়ে শুনি ছেলে মেয়ে এতটা অবাধ্য হয় বাবা মায়ের গায়ে হাত দেয় এবং বাড়ির দামি জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে আমি জিজ্ঞেস করব এই জাতীয় কোন সিমটম আপনার আপত্তি থাকলে আপনি বলবেন না কারণ আপনি বাবা কথা বলছেন এরকম ধরনের অ্যাগ্রেশন তোর মধ্যে ছিল ওরে ছিল কিন্তু তারপর সব শান্ত হয়ে গিয়েছিল বাহ বাহ প্রথম প্রথম তাহলে একটা একটা ছেলে যে ছেলে অত মানে একটা খারাপ ছিল অ্যারোগেন্ট ছিল যে ছেলে একটা খারাপ সঙ্গে পড়ে গেছি গিয়ে জেল অব্দি খেটে এসছে সেই ছেলেকে আজকে আপনি আবার ফিরে পেয়েছেন তাই তো আপনি না না এটা আমার কর্তব্য দেখুন আমি একটা কর্তা বলি এটা আমার কর্তব্য এবং এটা কি জানেন তো একটা কথা বলি আপনাদেরকে আমি আপনাকে লাইনে রেখে আমি কোটি কোটি অনেক বাবা মাই তো দেখছেন এখন একটা কথা বলি জানবেন ছেলে মেয়ে যদি এই রকম অবস্থা কোনো ছেলে মেয়ের হয় বাবা হতে পারে লাগবতী হতে পারে বলি কিন্তু সেই সেই টাকার সুখ তার লাইফে থাকবে না রাত্রিবেলা সে ঘুমোতে যাওয়ার আগে ভগবানকে একবার হলেও বলবে যে এই ছেলেকে জন্ম দেওয়ার আগে তুমি আমায় কাউকে তুলে নিলে না বুঝতে পেরেছেন এই জায়গা থেকে আমি যেহেতু আপনার ছেলেকে আপনার কোলে ফিরিয়ে দিতে পেরেছি বা ভগবান আমার হাত দিয়ে আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পেরেছেন এটা আমার কাছে অনেক এটা আমি শুনে খুব আনন্দ পেলাম জানেন তো আজকে আপনি আপনি আপনার আপনি এবং আপনার ওয়াইফ কত হ্যাপি একদম একদম দাদা আপনি রায়গঞ্জ কবে আসছেন দাদা আমি যাব এর মধ্যেই যাব ঠিক আছে আসলে এই কোভিড 19 জন্য প্রচুর ফোন আসছে প্রচুর ফোন মানে মুম্বাই দিল্লি তার পাগল করে দিচ্ছে রায়গঞ্জ সিলুগুরি Хабаров মানে পাগল করে দিচ্ছে কিন্তু একটাই কথা কোভিড 19 জন্য আমাদেরকে তো মানে আদালতের কথা শুনতেই হবে ভারত সরকারের কথা শুনতেই হবে ঠিক আছে তার জন্য আমি অত যেতে পারছি না বাট একটু ব্যাপারটা একটু শীতল হোক নি আমি যাব আপনাদের ডাকেই তো আমি যাই একদম মানে আপনাদের সঙ্গে আর আপনি যে কথাটা বললেন আমি জানি না ওইদাকে আমি জিজ্ঞেস করব এটা যে আপনি কেন নিজে কৃতিত্ব সব নেন না এটা আমার খুব অবাক মনে হয় আমি প্রথম দিন থেকে এত প্রোগ্রাম করেছেবিদার সঙ্গে উনি বলেন যে আমার হাত দিয়ে ভগবান কাজটা করিয়ে দিয়েছেন আমার কিছু কৃতিত্ব নেই আমাকে আপনি কিং বলবেন না আমাকে আপনি ঈশ্বর বলবেন না খুব আপত্তি অনেক একদম মুখ ভরা হাসি নিয়ে নিজে ভগবান দেবতা ইত্যাদি বিশেষণগুলো নেয় বাট ওবি

রিসার্চ রেমেডির অ্যাপ্লাই শুরু হয়েছে ঠিক গত বছর থেকে এক বছর হতে চলল হ্যাঁ আপনার কি মনে হয় রিসার্চ রেমেডি মানে অ্যাকচুয়াল যে ভাইব্রেশন এই ভাইব্রেশন কতটা আপনার কি মনে হয় আপনার মুখ থেকে আমি শুনতে চাই মারাত্মক আমি আপনার ভিউয়ার আর আপনার ফ্যানেদের বলতে চাই যারা রিসার্চ রেমেডি নিতে ভয় পাচ্ছেন তারা যেন নেয় আচ্ছা আপনাকে বিশ্বাস করে যেন তারা নেয় কারণ অনেকই মানুষ আছে যারা ফোনে এরকম ভয় পায় আমিও পেয়েছিলাম কিন্তু আমি আমার তো দেখেছি আমার নিজের ছেলের উপর তো আমি যে জিনিসটা আপনি করে দিয়েছেন সে আমি চোখ বন্ধ করে আমি নিয়ে খুব হ্যাপি আছি খুবই আছি আপনার বাবা হিসাবে থেকে আর বড় ডিফিনেটলি আর আপনার আপনার ভাই পড়ো তার মানে অনলাইন হয়েছিল হ্যাঁ অনলাইন অনলাইন হয়েছিল এখন সবই তো অনলাইন চলছে ফোনের মাধ্যমে প্রেডিকশন চলছে সব যাক আপনি দাদা রায়গঞ্জ কবে আসবেন আমি রায়গঞ্জ যাবো এর মধ্যে আমি আপনি দেখে নেবেন দাদা হ্যাঁ বুঝতে পারছেন আপনি দেখে দেখতে লাগুন

আপনারা আরো ভালো থাকুন ঠিক আছে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো সেকেন্ড টাইম যেন দরকার না হয় আশা করছি আর হবেও না বাহ মতন ঠিক আছে একবার আসে মানুষের লাইফে তারপর আর আমাকে দরকার হয় না কারণ ঠিক আছে কারণ যা যা কাজ করে দেবো সেকেন্ড টাইম আর প্রবলেমের জন্য আমার চেম্বারে আসতে হবে না প্ল্যানিং এর জন্য আসতে হতে পারে

লাইনটা কেটে ব্যাট লাক ব্যাড লাখ ব্যাড লাক এখন আর টাওয়ারেরও খুব ডিস্টার্ব মানে গ্রেট দাদা আমার শুনে খুব ভালো লাগলো দু দুজনের সাফল্যের কথা দূর দুজনের সাফল্যের কথা এটা একটা বড়ো প্রাপ্তি একটা মানুষের কাছে তার ছেলে হুম আপনারা নিজেরাই ভাবুন না একটা বাবা দেখছে তার ছেলেকে পুলিশ টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছে করতে গিয়ে একবার বাবা মায়েরা বুকে হাত দিয়ে ভাবুন কথাটা যে কি রকম দেখতে লাগে সমাজ কি বলবে সে ক্রাইম করেছে কি ক্রাইম করেনি সে প্রমাণ পরে হবে সেগুলো কোটে হবে সেটাই কিন্তু সমাজ তাদেরকে কি চোখে দেখবে সমাজ দেখবে হ্যাঁ ছেলে কিছু না করলে ও জেলে ঢোকে না যা ঘটে তার কিছু হলেও ঘটে কত গল্প এরকমই আসবে সেই ছেলে আজকে বাবা মার কাছে ফিরে গেছে বা ফেরাতে পারা গেছে এটাই আমার কাছে বিরাট আনন্দের খবর আপনারা আরো ভালো থাকুন এবার আসব যে কি 2021 সালে ক্যারিয়ার প্ল্যানিং কিভাবে করবেন আপনি একটু ছুঁয়ে দেবেন কারণ এটা হচ্ছে আত্মজশ না না এটা এটা কি জানেন এটা মানুষের আমার প্রতি ভালোবাসা হাত জশ আমি দেখেছি বহু মানুষ ব্যবসা একদম প্রান্তে থেকে গেছে দোকানে আর আগের মতো ভিড় হচ্ছে আমি বলি তো যে बिजनेসম্যান যারা হ্যাঁ আমি দেখেছি বিজনেস যারা আ স্টুডেন্ট যারা डेफिनेटলি চোখ বন্ধ করে যদি কখনো দরকার পড়ে একবার একটু বুকিং নাম্বারটা ডায়াল করে দেখবেন সারা জীবনে আমাকে আর সেকেন্ড টাইম আপনাদের জীবনে দরকার পড়বে না যদি রেমেডি হয় বা রিসার্চ রেমেডি হয় বা আপনার আমাদের স্টুডেন্টদের জন্য যেটা আমার একদম ব্রহ্মাস্ত্র যেটা হ্যাঁ সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট স্পেশাল মেগা পাওয়ার রেমেডি হয় করে মানে তারা কিভাবে তাদের চেঞ্জেস হয় সেটা একমাত্র সাক্ষী আপনারাই আর যিনি ফোন করলেন তিনি তো আছেন একদমই বাট একটা কথা বলবো এখন কিন্তু সমস্ত আমাকে মার্জনা করবেন এই ব্যাপারটার জন্য অনেকে বলেন বলছেন আপনারা দাদা চেম্বার কবে বসবে স্যার চেম্বার কবে বসবেন একটা কথা একটু বলে দিই আপনারা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন আমি আজকে খুব হ্যাপি জানেন তো যে মানুষ বুঝতে শিখেছে আমি বেশ কতগুলো মানে নাম করা নাম করা পুজোর ভিজিটে গেছিলাম মানে লোক প্রায় নেই বললেই চলে এবং এবছর হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে একটা ক্রাইটেরিয়া মেনটেন করে ঠাকুর দেখতে হবে সে একদম প্রপার ক্রাইটেরিয়া মেনটেন করে মানুষ ঠাকুর দেখেছে আমি এটার জন্য খুব হ্যাপি কারণ আপনারা বোঝেন ব্যাপার ঠিক ঠিক যারা আপনারা বোঝেন কাজেই চেম্বার তো আমিও স্টার্ট করলাম আমার ভালো কিন্তু এই মুহূর্তে হচ্ছে না আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে প্রেডিকশান করাতে পারেন আর একটা কথা বলি আমাদের এই দু হাজার যেমন খারাপ গেছে সবার খারাপ গেছে কারোর কম কারোর বেশি কিন্তু জানবেন এই দু হাজার কুড়িতেও অনেক ভালো ভালো কানেকশান এসছে এই যে আমাদের এই যে টোটাল এই আগামী সপ্তাহটা এবং ভাইফোটা পর্যন্ত একটা টাইম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে ইন্ডিকেট করছে যে টাইমটা আপনার লাইফে বিভিন্ন ধরনের সাকসেসকে এনে দিতে পারে কীরকম ধরনের সাকসেস সেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতা সেটা হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে সফলতা সেটা হতে পারে এই ধরনের ছেলেদের ক্ষেত্রে সফলতা যে ছেলেরা এই ধরনের খারাপ সঙ্গে মিশে গেছে একদম মানে বাবা মায়ের কন্ট্রোলের বাইরে চলে গেছে সেই তাদের জন্য যদি দরকার পড়ে ভাইপোটা অবধি যা যার সমস্যা রয়েছে ইমিডিয়েট প্রতিকার করার ব্যবস্থা করুন দেখুন না কথাটা শুনে কি হয় একদম কারণ জানবেন এই ভাইপোটা অব্দি এই টাইমটা রয়েছে বলেই আমি তার জন্য একটা ভিজিটে একজন মানে একটি ভিজিটে আপনারা দুজনকে দেখাতে পারবেন এবং সেটা আপনাদের ব্লাড রিলেটেড কারোর হতে পারে এবং একজনের যদি রেমেডি হয় সেটা রেগুলার রেমেডি হতে পারে সেটা রিসার্চ রেমেডি হতে পারে সেটা স্টুডেন্ট স্পেশাল মেগা পাওয়ার হতে পারে যাই হোক আরেকজনের সেম সেম গ্রাভিটির রেমেডি আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে অভিশাস্ত্রী প্রথম জ্যোতিষ যিনি সিটিভিএন এর এই টেবিলে বসে এই মঞ্চে বসে আপনাদেরকে ওয়ান ইস টু ওয়ান একজনের সঙ্গে আরেকজনের এবং আমাকে এই এটা করার আগে আমার সঙ্গে কথা হয়েছিল উনি বলছেন যে এখন যা ইকোনমিক কন্ডিশন মানুষের কিন্তু মানুষকে দেবাশিসা ভালো থাকা থেকে কিন্তু সরিয়ে রাখা যাবে না একজনকে নিলাম এক ছেলে রেমিডি হলো আরেক ছেলে হয়তো তার অবস্থা খুব খারাপ হ্যাঁ ডেফিনেট তো তার কথাই চিন্তা করেন এবং এই কারণের জন্য ব্লাড রিলেশন কথাটা রাখা হয়েছে ব্লাড রিলেটেড কথাটাই এই জন্য ব্যাপার হচ্ছে কি জানেন মানুষের পাশে থাকলে মানুষ সবার পাশে থাকে একদমই ঠিক আমি এটা বিলিভ করি জানেন তো দেখবেন লকডাউনে কিন্তু আপনারা অভিশাস্ত্রীকে সারা মানে পুরো লকডাউন মানুষের ভালোবাসা মানুষ চাইছেন বলেই তো প্রোগ্রামটা ডেফিনেটলি মানুষ না থাকলে হয় না জানবেন মানুষের পাশে আমি এত বছর ধরে থেকে এসছি তো এতগুলো বছর প্রায় ধরুন এগারো বছর হতে চলল এই এতগুলো বছরে মানুষকে আমি যেটুকু পেরেছি ওয়ান টু পার্সেন্ট পেরেছি যেটুকু পেরেছি মানুষ কিন্তু তার অনেক বেশি রিটার্ন আমাকে ঠিক কারণ যেমন আপনাকে আমি আবারও বলি আজ থেকে মানে এর আগের বিধানসভা নির্বাচনের আগে একটা এই পোস্তার ওখানে যে ব্রিজটা ভেঙে পড়েছে সেই হ্যাঁ বড় বাজারে আমি তখন বাইরে ছিলাম মানে কলকাতাতেই ছিল আমি বাইরে ছিলাম তা আমার ভিউয়াররা মানে ঘরের মতন ফোন মানে লাইভ হলে যে রকম ফোন হয় সেই রকম ফোন কি হয়তো সে আমার কাছে কোনোদিন আসেনি কিন্তু ওনারে খোঁজ একটাই ওবিদা ওই রাস্তা দিয়ে জানি তো সত্যি এগুলো মনের ভালোবাসা দাদা ডেফিনেটলি এগুলো বলে আমি অ্যাঙ্কর বলে বলতে বোঝাতে পারবো এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলো আমি এর জন্য আপনাদেরকে এত ভালোবাসি এর জন্যই তা তো কিছু করা আমার কি দরকার আছে একজনের সঙ্গে একজনকে একই সেম চার্জেসে করে করে দেওয়ার কিসের দরকার আমার আমার তো আরেকজনের হলে আমার ভালো কিছু পয়সা এক্সট্রা পয়সা আমার পকেটে ঢুকবে আমি প্রফেশনাল ব্যক্তি কিন্তু না সবসময় পয়সা দিয়ে মানুষকে মাপা যায় না মানুষকে মাপতে গেলে হৃদয় লাগে আর ভগবানকে চিনতে গেলেও হৃদয় লাগে কাজেই মানুষ আর ভগবান কখনো আলাদা নয় ঈশ্বর আপনাকে উজাড় করে আশীর্বাদ দিন আর এইভাবে মানুষের ভালোবাসা পান হবে আমরা এটা চাইব তবে একটা কথা যারা কেরিয়ার নিয়ে না কনফিউশন হয়ে রয়েছেন কনফিউজড আপনি বুঝতে পারছেন এখন আমার কি কেরিয়ার করা উচিত এই সময় কারণ চাকরি বাকরি গেছে একটা আর্থিক ডামাডোল খুব খারাপ কন্ডিশনের মধ্যে অনেকে যাচ্ছেন অনেকের মাঝারি অবস্থা কারুর হয়তো তুলনামূলক কম কেরিয়ার প্ল্যানিং যদি করতে চান একবার অন্তত পক্ষে অভিশাস্ত্রীর কাছে আসুন আমি বলছি ভেঙে পড়া বিজনেস লরির ব্যবসা আপনারা দেখবেন মাঝে মধ্যে আমি ইচ্ছা করে অনুষ্ঠানটা চালাই যে যাতে মানুষ যাতে বুঝতে পারেন যে না সত্যি এই ধরনের মানুষ ছিলেন লরি কিনে কিনেছিলেন তিনটে লরি চারটে লরি বিক্রি হয়ে গেছে সব লোন হয়ে গেছে দেনার দায় খুব খারাপ অবস্থা ডিপ্রেশন জীবনে আর বাঁচতে ইচ্ছে নেই সেই মানুষটা রেমেডি নিয়ে ফিরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে বাঁচতে শুরু করেছে নতুন করে গাড়ির ব্যবসা করছে নতুন করে আবার লরি কিনছে আপনি কি বলতে চান এরপরে ডেফিনেটলি ডেফিনেটলি এবার আসি কেরিয়ার প্ল্যানিং কীভাবে করবেন ঠিক আপনাদেরকে দেখবেন অনেকে এই কথাটা বলে দেয় হ্যাঁ রেমেডি পড়ে নিন ও সব ঠিক হয়ে যাবে কিন্তু জানবেন ব্যাপারটা এই রকম নয় ফার্স্ট অফ অল কথা একটা রেমেডি অ্যাকশান করে না কেন একটা রেমেডি অ্যাকশান করে না কেন আমার কাছে মানে বছরখানেক আগে এসেছিলেন তার কাছে সমস্ত মানে নবগ্রহের নটা রেমেডি রয়েছে তাও তিনি বলছেন তার নাকি কিছু হয়নি সে নাকি আরো মানে আস্তে 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 তলানিতে থেকে যাচ্ছেন উনি কিসের জন্য তাহলে কি আরে নটা গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহ তো তারপরে আছে সবাই তো আর অ্যান্টি হয়ে যাবে না তাহলে হচ্ছে না কেন প্রশ্ন আসবে প্রশ্ন এটাই যে কেন হলো না উত্তর একটাই ট্র্যাক ঠিক নেই আপনাকে যদি এখান থেকে বর্ধমান অবধি যেতে হয় তাহলে আপনাকে কিন্তু দিল্লি রোড ধরেই যেতে হবে বম্বে রোড দিয়ে গেলে কিন্তু বর্ধমানটি পাবেন না সোজা কথা আবার পেতেও পারেন অনেক ঘুরে গায়ে যেতে হবে তা টাইমেরও ব্যাপার আছে সেইটা মানুষ করবেন নাকি শর্টে না শর্টে যেতে হবে আমার কাছে হচ্ছে আপনি সঠিক ট্র্যাকে যাবেন কিভাবে যাবেন যেমন ধরুন ছেলের যাওয়ার কথা ছিল কমার্সে ছেলে অঙ্কে খুব ভালো কেমিস্ট্রিতেও খুব ভালো নম্বর পেয়েছে অভিধা ছেলেকে সায়েন্সে পাঠিয়ে দিয়েছি খুব ভালো আমি একবারও বলছি না যে সায়েন্সের নম্বর কম হয়ে যাবে একবারও আমি এসব কথা বলবো না কিন্তু নম্বর দিয়ে কি ভবিষ্যতে জল খাবেন আমার কাছে এরকমও ক্লায়েন্ট আছে জানেন তো মানে তিনি পড়াশোনা জানেন না ফিঙ্গার দেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ছেলের নামে ওনার ওয়াইফের নামে আজকে কয়েক মানে প্রায় দুশো না আড়াইশো জন এম বি এ স্টুডেন্ট এম বি এ পাস করা ছেলেরা তার কোম্পানিতে চাকরি করছে একদম একদম কিসের জন্য সঠিক ট্র্যাকে চলুন কিভাবে ডিটেল জানতে এবং প্রেডিকশন করাতে আপনারা বুকিং নাম্বারে এখন প্রেডিকশন চলছে ফোনের মাধ্যমে প্রেডিকশন চেম্বার কিন্তু এখন হচ্ছে না সময় শেষ এগারোটায় আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে সিটিভিএনে লাইভে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার একদম আর সেই স্বপ্ন বাস্তবের কারিগর স্বপ্ন বাস্তবের বিশ্বকর্মা হচ্ছে অভিশাস্ত্রী আগামীকাল রাত এগারোটার জন্য আবার আমরা সবাই অপেক্ষা করে থাকবো নমস্কার অভিধাকে নমস্কার আপনার সবাইকে